গীতা, তুমি মাথায় হাত দিয়ে কি করছো? লঙ্কার যা দাম, তাই ভাবছি লঙ্কা গাছে রেখে লাভ নাই। একটা একটা লঙ্কা খাবো তো ভালো, কিন্তু লঙ্কা গুলা চুরি হয়ে যাচ্ছে। তার জন্য ভাবছি সব লঙ্কা তুলবো আর বিক্রি করে দিব, তাও পয়সা আসবে, কারণ চাল নাই, নুন নাই, তেল নাই। তাও আমার এই লঙ্কা বেচে চাল নুন আসবে। লঙ্কার যা দাম, আগুন হয়ে আছে আকাশ ছোঁয়ার মতন। চাল নুন তেল সবই হয়ে যাবে 10 টাকা 10 টাকা করে বিক্রি করলেও। একবারে খাওয়ার তো হবে, তাই না? তার জন্য লঙ্কা তুলছি গাছ থেকে। দেখো দুনিয়ার লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো না থাকে না, ওই বাইরেকার লঙ্কা, গাছটা ছিঁড়ে গেল, বাইরেকার লঙ্কাগুলো একটাও থাকে না, গাছ একদম নরম মটকা হয়ে গেছে। তার জন্য লঙ্কাগুলো তুলে নিচ্ছি, অনেক আছে তো, দেখি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু হচ্ছে না হচ্ছে। পুরো লঙ্কাটা তুলছি, ছিঁড়া যায় না, আমার হাতে শক্তিই নেই, আমি এত দুর্বল হয়ে গেছি। একটা লঙ্কা স্টেন দেখো পেকেও গেছে, গাছে কত লঙ্কা পেকেছে, তারপরে এইদিকেও পেকে গেছে, তাই ভাবছি তুলে নিই। আর কি বলতো, এখানে না থাকে না, অনেক লঙ্কা মানে অনেক ছিল গাছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমার ছুটির গাছে ছুটি হয়েছে, এইটা দেখানো হয়নি তোমাদেরকে, ওখানটাই আছে, পরে দেখাচ্ছি। মির্চি জো খায়েগা ও ভি পস্তায়েগা, জো নেহি খায়েগা ও ভি পস্তায়েগা, ইতনা ঝাল হে, কিয়া বলি। এটা আলিপুরদুয়ার থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট, ওখানে লাগিয়েছিলাম আর এখানে নিয়ে এসেছিলাম। 13টা গাছ নিয়ে এসেছিলাম, তো মাটির তলে সব ঢাকা পড়ে গেছে, এখন 5টা না 6টা আছে, 6টা গাছে ভালোই লঙ্কা হচ্ছে। একটা গাছে তুলে এরকম লঙ্কা হয়েছে, তো এই দেখো গাছের লঙ্কা কত দেখতে পাচ্ছো, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আর আমাকে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছো, বলছে আমি লঙ্কার সঙ্গে মিশে যাই, কিন্তু আমি তো কিরকম দেখতে, আমার সঙ্গে লঙ্কা মিলবে না। মিলবে কেন বলো তো, আমাকে না ধানি লঙ্কা বলে, ধানি লঙ্কা বলে, তা ধানি লঙ্কা লঙ্কা মিলে গেছে বলো, আমি ভয়ে এসে চিল্লাই আর লঙ্কা ঝালের ঝাল দেখিয়ে দেয়, সঙ্গে আমার হাঁসগুলো বলছে টিক 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 টিক। তো দেখো তুলছি লঙ্কা, এই লঙ্কাগুলো খুবই লম্বা লম্বা, এই যে গীতা হাঁস খাচ্ছে ওরা। হ্যালো ব্যান পেটে, এ তোদের ভিডিও হচ্ছে, দেখো লম্বা লম্বা লঙ্কা, এই যে লঙ্কা চারা, এই লঙ্কা গুলো যদি নিয়ে যাওয়া যায় না বিক্রি হয়ে যাবে, খুবই লম্বা লম্বা। গাছে লঙ্কা ধরেছে, আজ গীতা লঙ্কা ভাঙছে, দেখতে পাচ্ছো, সেই লাগছে তুলতে। আগে আমরা লঙ্কা তুলতাম বাড়িতে, বাবার কাছ থেকে টাকা নিতাম, 2 টাকা 5 টাকা কিলো করে তুলতাম, দিয়ে বাবা দিত পয়সা আমাদেরকে চকলেট খাওয়ার জন্য, চানাচুর খাওয়ার জন্য। ছোট থাকতে, খুব ছোট থাকতে তখন লঙ্কা তুলতাম বাবার কাছ থেকে টাকা নিয়ে, কেজি সিস্টেম। তো এখন মনে পড়ে গেল অনেকদিন পরে, তো গাছে না লঙ্কা থাকতো না, এইভাবে খুঁজে 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 লঙ্কা বের করতে হতো, আর এখন গাছে কত লঙ্কা আছে। সেই কৃষিকাজ জমিতে কত লঙ্কা তুলেছি আমাদের জমিতে, তো 250 করে অনেক লঙ্কা ভেবেছি, মাত্র 250 হবে, তো ভাবতেই পারিনি যে এতগুলো হবে। আমি আবার অনেকদিন ধরে বলছি যে লঙ্কাগুলো বিচে দাও গা, যাই পয়সাটা আসে তেল নুনের পয়সাটা আসবে, কারণ এখন কষ্টের সংসার, কারণ এখন নুন আনতে পান্তা ফুরো এখন যা অবস্থা, কারণ লকডাউন এটা ওটা সমস্যাতে পড়ে আছি, কারণ এখন খাবারে খুবই অসুবিধা। তো যাই আমার পয়সা আসে, আমার যদি 50 টাকা আসে, 50 টাকা এখন দেওয়ার মতন আমার কেউ নেই, আর আমি চারিদিকে ধার দেনাতে ফেসে আছি, তোমরা তো জানোই আমি কিভাবে ফেসে আছি, তার জন্য তো লঙ্কাগুলো হয়েছে, তাই মাপছি দেখতেই পাচ্ছ, মানে আনন্দতে উৎসাহতে একটা আনন্দ হচ্ছে যে কতটুকু হয় না হয়, মানে বিচারটা তো বড় কথা না, একটা গাছের জিনিস হয়েছে কত সুন্দর। গরু আছে ভাই, গহিলে ঘর আছে, আড়াইশো কম হবে, 1 কিলো হয়নি, 1.5 কিলো। পাঁচটা, হ্যাঁ 4টা, ঠিক আছে।
ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, দেখো কত লঙ্কা, দেখতে পাচ্ছ পুরোটা, দেখো লঙ্কায় লঙ্কা। আজকে তুলে নিলাম গাছ থেকে লঙ্কা, আর দুটা চারটা হবে, ওই পুকুরের পাশে গাছে আছে, ওটা নিয়ে আসি গা। আর দেখো চিংড়ি, না কি বলে এটা, ছোলা, ছোলা কি বলে এটাকে, ছোলা, ছোলা। তো দেখো এটা এইভাবে নিয়ে নিয়ে কিভাবে খায় আমি খেতে পারি না, কিন্তু এখানে দেখি সবাই খুব খায়, তো আমিও ট্রাই করব, কিন্তু এখন খাবো না, এখন খিদা পেয়ে গেছে, অন্য কিছু খাবো, এটা পরে মানে টিফিন টাইমে খাওয়া হবে, তো পরে খাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কি আছে, এগুলো আর দেখাতে পারে না।